নমস্কার বন্ধুরা ম্যাজিক্যাল দিদিতে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো একটা হ্যাঙ্গার কি করে আপনার রোজকার জীবনের কাজকে অনেক বেশি সহজ করে তুলতে পারে হ্যাঙ্গার নিয়ে আমি আগে দেখিয়েছি মৌজা কি করে শুকোতে দেবেন কি করে রাখবেন আজকে মৌজার আরেকটা কথা বলে দিচ্ছি ধরুন মৌজা শুকোতে দিয়েছেন কিন্তু অনেক সময় দেখা যায় এক একটা পার্ট রয়েছে অন্য পার্টটা কোথাও একটা মিসপ্লেস হয়ে যাচ্ছে এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন না কিন্তু পরবর্তীতে কোনো না কোনো সময় খুঁজে পাবেন তখন কি করবেন একটা হ্যাঙ্গারের মধ্যে ক্লিপ দিয়ে সেই মোজাগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে রেখে এক জায়গায় ঝুলিয়ে রেখে দেবেন যখন পাবেন তখন সেগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দেবেন আজকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন আমাদের বাড়িতে এরকম নতুন পুরনো অনেক রকম বালিশের কভার থাকে তো এই বালিশের কভারগুলোকে আপনারা কীভাবে ইউজ করতে পারেন দেখুন দুটো মুখ এরকম মুখ থাকে মুখের মধ্যে আমি হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে দিলাম কিছু করতে হবে না না সেলাই করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে হয়ে গেল একটা থোলের মতো এখানে আপনারা পুরনো মানে ময়লা জামা কাপড়গুলোকে রাখতে পারেন বাচ্চার স্কুলের যে জিনিসগুলো হয় সেগুলোকে রাখতে পারেন অনেক সময় ছোটো ছোটো জিনিস আমাদের বিভিন্ন জায়গায় মিসপ্লেস হয়ে যায় সেগুলোকে রাখতে পারেন যেরকম খুশি মানে এটা একটা পকেট হিসেবে আপনি রাখতে পারেন আর ফ্রিজের পাশে আপনারা এভাবে ঝুলিয়ে রাখতে পারেন ছোট ছোট জিনিস নিজেদের আন্ডার গার্মেন্টস লোকের কাছ থেকে দেখাবেন না লুকিয়ে রাখবেন সেগুলোকে আপনারা এখানে রাখতে পারেন হাতের কাছে অনেক সময় অনেক জিনিস হয় যেগুলো আমরা খুঁজে পাই না কোথাও রাখলে ছোট ছোটো জিনিস সেটা রাখতে পারি আরও একটা কাজ করা যায় এরকম যদি দুই একটা হ্যাঙ্গার নিয়ে আপনারা ট্র্যাভেলিং করতে যান বালিশের কভারগুলো থাকলো। ছোট ছোট জিনিসগুলো আপনারা অ্যারেঞ্জ করে রাখতে পারবেন যখন হোটেলে গেলেন সেই জায়গাগুলোতে রাখলেন তখন আপনার খোঁজার অসুবিধা হলো না খুব কম সময়ের মধ্যে আপনি আপনার জিনিসগুলোকে সঠিকভাবে প্যাক করতে পারবেন সেখানে গেলে জিনিসগুলো খুঁজে পাবেন এরকম আরেকটা জিনিস বলছি হ্যাঙ্গারে আলমারির সবারই রয়েছে আলনা সবারই রয়েছে তারপরও দেখা যায় যে প্রয়োজনীয় জামা কাপড়টা হঠাৎ রাফিউসের জামা কাপড় আপনারা খুঁজে পাচ্ছেন না ছেলেদের স্কুলের জামা কাপড় সেগুলোকে যদি হ্যাঙ্গারে করে অ্যারেঞ্জ করে আপনারা আলনায় রাখুন আলমারিতে রাখুন বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখুন তাহলেও কিন্তু আপনাদের কাজটা অনেক অনেক সহজ হয়ে যাবে তো বন্ধুরা এরকম সরু হ্যাঙ্গার প্লাস্টিকের মোটা হ্যাঙ্গার যেরকমের হ্যাঙ্গার হোক সেগুলোকে বাড়িতে রাখুন দেখবেন কাজটাকে সহজ হয়ে যাচ্ছে শার্টগুলি যখন শুকোতে দেবেন যদি হ্যাঙ্গারে করে শুকোতে দেন প্যান্ট শুকোতে দেন তাহলে সেটা চট জলদি তুলতে সুবিধা হবে হাওয়াতে উড়ে যাবে না ভেজা জিনিস তাড়াতাড়ি আপনি অ্যারেঞ্জ করতে পারবেন এরকম অনেক ছোট ছোটো কাজ যেগুলো রয়েছে আপনি হ্যাঙ্গার দিয়ে আপনার মুশকিল আসন করতে পারেন আগের দিন বলেছিলাম ওড়নাকে কি করে অ্যারেঞ্জ করে রাখবেন ব্লাউজকে কি করে অ্যারেঞ্জ করে রাখবেন সেরকম অনেক অনেক কাজ রয়েছে যেগুলো সংসারের নিত্য প্রয়োজনীয় কাজ আমরা সঠিক সময়ে করে উঠতে পারি না অথচ একটা হ্যাঙ্গার ধরুন আপনি যদি কতগুলো লিস্ট করলেন বাচ্চাদের স্কুলের রুটিন লিস্ট ছোটো ছোটো লিস্ট ইলেকট্রিক বিল সেটাও কিন্তু আপনি এখানে এরকম ক্লিপ ঝুলিয়ে তার মধ্যে করে আটকে হাতের কাছে রেখে দিতে পারেন প্রয়োজনের সময় আপনি যখন তখন করতে পারেন রান্নাঘরে অনেক ছোট ছোট পাউস থাকে রান্নার পাউস যেগুলো আমরা সঠিক সময় অ্যারেঞ্জ করতে পারি না ক্লিপ দিয়ে সেই পাউসগুলোকে আপনারা মুক্ত আটকে থাকবে আবার এখানেও আটকে থাকবে যখন দরকার তখন আপনারা নিয়ে নিতে পারবেন এরকম অনেক কাজ আপনারা করতে পারবেন আর কি কি উপায় আপনারা করতে চান কি কি উপায় আপনারা করেন নিজেরা কিভাবে হ্যান্ডেল করেন সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন